ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইঙ্কি রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে যে রান্নাটা আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি সেটা হলো নিরামিষ তরকারি আর এই নিরামিষ তরকারি যদি থাকে আর কিছু লাগবে না মাছ মাংস খেতে ভালো লাগছে না তো তাহলে এইভাবে একবার বানিয়ে নিতে পারেন তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক এখানে আমি কিছু সবজি নিয়েছি একবার দেখে নিন প্রথমে আমি এখানে একটা বেগুন নিয়েছি আর ছোট করে টুকরো করে কেটে নিয়েছি অর্ধেক পেঁপে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি তিন চারটে কাকরোল ছোটো করে কেটে নিয়েছি একটা চিচিঙ্গা লম্বা করে কেটে নিয়েছি দুটো ঝিঙে মিডিয়াম সাইজের কেটে নিয়েছি আর কিছুটা পটল নিয়েছি আর এখানে আমি তিনটে আলু নিয়েছি ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি কটা কাঁচা লঙ্কা নিয়েছি এক টুকরো আদা আর একটা টমেটো নিয়েছি আমি প্রথমে এখানে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি কড়াইতে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো দুটো তেজপাতা আর এক চামচ পাঁচফোরণ ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আলুগুলো আলুগুলো আমি এখানে ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আলুটাকে একটু ভেজে নেব আলুটা একটু ভাজা হয়ে গেলে আমি এবার দিয়ে দেবো এর মধ্যে বাকি সবজিগুলো ঝিঙে আর বেগুন বাদে সব রকম সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি পেঁপে পটল কাঁকরোল চিচিঙ্গা সব সবজি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এগুলো ভালো করে একটু ভেজে নেব ঝিঙে আর বেগুনটা দিই নি তার কারণ হচ্ছে ঝিঙেটা দিলে জল বেরিয়ে যাবে তাই জন্য ঝিঙে আর বেগুনটা আমি পরে দেবো এবার সবজিগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি সবজিগুলো ভালো করে এখানে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এবারে আমি ঝিঙেটা ঝিঙে আর বেগুনটা এবার দিয়ে দেবো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব সবজিগুলোর সাথে সবজিগুলো কিন্তু আগে ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপরেই আমি ঝিঙে আর বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি এখানে মশলাটা দিয়ে দিচ্ছি আদা জিরে ধনে লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একসাথে আমি বেটে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল দিলাম দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব এখানে সবজিটার সাথে ভালো করে মশলাটাকে কষাতে হবে এখানে সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে ভালো মতন এখানে কিন্তু গ্যাসটা আমি কিন্তু আসতে রেখেছি নলে সবজিগুলো পুড়ে যেতে পারে সবজিগুলো এখানে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা টমেটো কুচি দিয়ে দিয়েছি আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন নুন দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব এখানে আপনারা চাইলেন আপনাদের পছন্দের মতন সবজি দিয়েও করতে পারেন আমার আমি অল্প পরিমাণে সবজি দিয়েই করছি আর পরিমাণের মতন একটু চিনি দিলাম নিরামিষ সবজিতে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগে খেতে আর খেতেও দারুণ লাগে এবার সবজিগুলো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি অল্প পরিমাণে একটু জল দেবো বেশি জল দেব না এখানে ঝিঙে থেকে একটু জল বেরাবে তাই জন্য আমি অল্প পরিমাণে জল দিয়েছি আর ঢাকা দিয়ে আমি সবজিটা রান্না করব। এখানে দশ মিনিট হয়ে গেছে সবজিটা আমি ঢাকনাটা খুলে দেখে নেবো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে কি না এখানে সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি এখানে সবজিটা রেডি হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে আমি ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো এখানে কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু অবশ্যই বেল আইকনটাকে টিপে দেবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো আগে আপনাদের কাছে পৌঁছায় আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন